নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই গ্লাইসিফেজ PG2 ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সবশেষে জেনে নেব। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার আগে বলি এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে গ্লাইসিপেজ PG2। এটি 15টি ট্যাবলেটের পাতা, এর মধ্যে 15টি ট্যাবলেট দেওয়া আছে। এটি ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে 15টি ট্যাবলেট থাকে। এটি তিনটে উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে, মেটফর্মিন হাইড্রোক্লোরাইড এবং পায়োগ্লিটাজন গ্লিমিপ্রাইড। এই তিনটে উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি 15টি ট্যাবলেটের পাতা, এটির দাম করেছে 121 টাকা। এর মধ্যে মেটফর্মিন হাইড্রোক্লোরাইড দেওয়া আছে 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, এবং পায়োগ্লিটাজন দেওয়া আছে 15 মিলিগ্রাম, এবং গ্লিমিপ্রাইড দেওয়া আছে 2 মিলিগ্রাম। এই তিনটে উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন গ্লুকোনাম PG2-4, জেমিনর P2, ট্রাইবেড 2, ট্রাইগ্লাইনেস 2, গ্লিমিস্টার PM2। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে পায়োগ্লিটাজন গ্লিমিপ্রাইড এবং মেটফর্মিন দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। সো ফ্রেন্ড, আমি আজকে এই গ্লাইসিফেজ PG2 নিয়ে বলছি। এই এই মেডিসিনটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো একটি মেডিসিন। এটি দু রকম ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বা যেসব পেশেন্টের রক্ত নিয়ন্ত্রণ করতে পারে এবং খাবার এবং ব্যায়ামের মাধ্যমে সুগার এবং রক্তে শর্করার মাত্রা, খাবার ও ব্যায়াম ইত্যাদির প্রভাব বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি এক ধরনের সালফুলিয়াস বিরোধী ডায়াবেটিক্স মেডিসিন, সালফনিলিয়াম নামে পরিচিত। এটা একমাত্র টাইপ 2 পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং টাইপ 2 পেশেন্টের সুগার লেভেল ঠিক রাখার জন্য বা কম করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। রক্তে কোলেস্টেরলের উচ্চ মাত্রার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় সেটা ঠিক করতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। রক্তে যদি কোলেস্টেরলের লিপিড স্তরের ব্যবস্থাপনার ব্যবহার করা হয়ে থাকে, ডায়াবেটিক হাইপারটেনশন, করোনারির হার্ট ডিজিজ, স্ট্রোক প্রতিরোধ করতে এটি ব্যবহার করা হয়। এই ট্যাবলেট এই মেডিসিনটি শরীরের মধ্যে যাওয়ার 3 থেকে 4 দিন পরেও সক্রিয় থাকে। এই ট্যাবলেটটি টাইপ 2 সুগার পেশেন্টদের ক্ষেত্রে সুগার লেভেল যদি বেড়ে যায় সেটা ঠিক করতে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। এটা টাইপ 1 পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে অন্য কোনো রোগের ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন লিভার সম্বন্ধীয় কোনো প্রবলেম আছে, টাইপ 1 ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। কিডনির সমস্যা আছে, হার্ট রিলেটেড কোনো সমস্যা, ব্লাড সুগার কম আছে, সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না। ক্যান্সার পেশেন্টকে দেওয়া যাবে না, ব্লাডের কোনো সমস্যা আছে এবং চোখের কোনো সমস্যা আছে সেই সব পেশেন্টকে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি একটি সিডিউলাইজ ড্রাগ, সেই জন্য এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিনা প্রেসক্রিপশনে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এটি সাধারণত অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সামান্য অল্প সুগার পেশেন্টদের ক্ষেত্রে দিনে একবার খাওয়ার আগে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন।
কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে সুগার রিপোর্ট দেখে অনেক সময় পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দিনে দুবার বা তিনবারও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি একটি করে দিনে দুবার বা তিনবার খাবার আগে অনেক সময় দেখা গেছে কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন পেশেন্টকে প্রেসক্রাইব করেন বা পেশেন্টকে বলে দেন যে খাবার খাওয়ার সময় ট্যাবলেটটি আগে খেয়ে নিয়ে তারপরে আপনি খাবারটি সঙ্গে সঙ্গে খাবেন, এরকমও বলে থাকেন। আবার কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন খাবার আগে এই ট্যাবলেটটি খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে খাওয়ার জন্য বলেছেন সেই রকম ভাবেই ব্যবহার করবেন, এবং যতদিন পর্যন্ত এই ট্যাবলেটটি ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন। বন্ধ করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি বন্ধ করবেন। ডাক্তারবাবু আপনাকে যদি 2 মাস বা 3 মাস বা 6 মাস খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন তাহলে 6 মাস বা 3 মাসই খাবেন, এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে মাসে একবার বা 2-3 মাস অন্তর একবার হলেও আপনাকে আপনার ব্লাড সুগার যেটা আছে সেটা পরীক্ষা করতে হবে এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, চোখে ঝাপসা দেখা, ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া, মাথা ঘোরা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট, গাঁটে ব্যথা, কাশি ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিতে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিতে। সো ফ্রেন্ড, এই গ্লাইসিফেজ PG2 নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।